Hello friend, welcome my channel. Please subscribe channel and press the bell icon for the test update. আশুতোষ ঠাকুর, কি আশুতোষ? আঙুর, আলু, মারি পুরো আলু বলতে ওখানে। তোর নাম কি? তোর বাবা দুধ বিক্রি করে, তুই এরকম রোগা মাল কেন? হ্যাঁ, তোর নাম কি? সাবর আলী, সাবুল মল্লিক, রোজিন মল্লিকের বংশ ধর্মী কি? ঠিক আছে স্যার, তোর নাম কি? সাবুল আলী, জুমন আলী, সাবুল আলী, জমুর আলী, রিজাবুল আলী, কিরাবুল আলী, রিজাবুল, রিজাবুল, তুই বলবি তো কে কিরাবুল জমুর কি সব? তোর নাম কি? সোহম আলু, সোহম আলু, এ তো আলুর বাচ্চা তো অনেক আছে। তোর নাম কি? সোহান মল্লিক, ও মল্লিক, চলো ঠিক আছে। তোর নাম কি? সাইদুল মল্লিক, সাইদুল মল্লিক, এ তো মল্লিকের বংশধর বহু আছে মারিনি। আর মল্লিক এমন একটা পদবি না, কে হতে মুসলিম হতে পারে, কে হতে হিন্দু হতে পারে, তবে এখানে কি কোথায় কে ও পেছন দিয়ে একটা মাল রেখেছে রে বিট্টু মাল। তোর নাম কি? অরিত্রমাধি, চলো ওটা উত্তর আসে উঠে বল। এদের জন্য একটা জোর করে হাতে দিল। আর সব থেকে বড় হাতের তালে যাইবো যারা একটা অনুষ্ঠানটা করেছেন বন্ধু মহল, এখানে কিন্তু কোনো ভাগ নেই। এখানে হয়তো কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে, হয়তো বা হিন্দুদের ধর্ম মতে হয়তো অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু এখানে কোনো ভাগ নেই। দেখুন বাচ্চারা যারা আছেন, এরা তো আর কেউ কোনো ধর্মে বিশ্বাসী নয়, এরা সব ধর্মের মানুষ। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বন্ধু মহলের সব থেকে বড় লক্ষ্য, যেখানে আমরা সবাই দাঁড়িয়ে বলতে পারি আমরা বাঙালির মানুষ, আমরা সবাই বাঙালি, যেহেতু আমাদের কথাটা বাঙালি, আমরা খাই ভাত আর মাছ। তো সেখানে দাঁড়িয়ে কোনো জাতি নেই, কোনো ধর্ম বিশেষ নেই, এখানে শুধু একটাই জাতি, যেটা হচ্ছে আমরা সবাই মানুষ, যেখানে আমরা সবাই আনন্দ করতে পারি, যেখানে আমরা সবাই বিনোদন পেতে পারি, সেটা হচ্ছে বন্ধু মহল। বন্ধু মহলের জন্য একবার জোর করে হাতে তুলে সবাই মিলে প্লিজ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ বেটার সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি খুব নিয়মিশে একাগ্র হয়ে যাচ্ছে, মানে এক একা এই কারণেই বলছি। হ্যাঁ বলুন, ঠিক আছে চলো, তো চলো সবাই ঠিকঠাক আছে? আরে একবার তালি দাও তো দেখি তোমরা ঘুমিয়ে গেছো না, ঠিকঠাক আছো? দেখেছো, দেখো জোশ, দেখো মেয়েদের খালি ও, আরে ছেলেরা তো আছে, এটা তো সবাই জানে যে ছেলেরা সব জায়গায় গিয়ে মজা করে, আনন্দ সবটাই জানে, কিন্তু এখানে মেয়েদেরকেও দেখো তুমি, তোমাদের সঙ্গে সমানভাবে টেক্কা দিচ্ছে, দেখো দেখো, দেখে নাও একবার মেয়েদেরকে, জিও মেয়েরা একদম ছেলেদের সঙ্গে সমানভাবে টেক্কা দিয়ে, এত রাত্রি হয়ে গেছে সবাই বসে আছে সমান, আর দেখো সহযোগিতা করছে সবাই কেমন। এই জন্যই বলি যে ছেলেরা মেয়েরা জবাব নেই তোমাদের, ভীষণ ভালো, তোমরা সত্যি ভীষণ ভালো ছেলেরা গাছ। মেয়েরা কি করেছে তোকে, তুমি শুধু ধ্যান করছো, যা কিছু এনজয় করছো, যা কিছু চেঁচাচ্ছে ছেলেরাও, এমনকি আমার যে বুড়ো জামে বাবু কথাগুলো ওনার বাবু, সেও বলে চেঁচাচ্ছে ধুতি তোলে না, ধুতি তোলে না, ধুতি নামিয়ে চেঁচাচ্ছে। তার মানে কি ছেলেদের সবার একটা জোশ আছে, আছে না? নেই বলো, দেখেছো তো ওই ছেলের বাচ্চারা বলছে বলে হ্যাঁ আছে, ও এখন ছেলের বাচ্চারা হয়ে গেল, একটু আগে মেয়ের বাচ্চারা ছিল, ওই একই ব্যাপার, একই তো ব্যাপার নাকি, মা বাবা না থাকলে কোথা থেকে কি সে? হ্যাঁ বলো, এসব আর দাও, আমি কি বলেছি যে ছেলেরা তো মজা করে এটা সবাই জানে, আমি যেটা বুঝি এখানকার মেয়েরা, মেয়েরা কত দেখো সাপোর্ট করছে, কোথায় সবাই তো বহুত উঠে বলি চল তো তো যাও ওই তো যাবে না, ওটা কার চালাই যাচ্ছে, কার চালাই, পরের চালাই চলে যাচ্ছে,
যাচ্ছে, সকালে পর উঠে কোথায় কাজে যাবে তাকে রান্না করে দেবে, এই করে ওই জন্য চলে যাচ্ছে, আমাদের জ্বালাই তো পালিয়ে যাচ্ছে। দাঁড়া এক মিনিট, তোদের জ্বালার কথায় আগুন, আমরা জ্বালা দিই, আমরা যদি জ্বালা দিত তাহলে এদেরকে কি বিয়ে করে আমাদের বাড়িতে আনতাম? জ্বালা কারা দেয়, এরা দেয়। আমি অত সব কথায় যেতে চাই না, এই যে তুমি বলছিস যে ছেলেরা পারে মেয়েরা কিছু পারে না, অত সব তো আমি জানি না, তবে এখন যেটা সবাই জানে সেটা হলো যে এখন ছেলেমেয়ের কোনো ভাব হয় না, ছেলেমেয়ে এখন সমান সমান। মানে ছেলেমেয়ে মানে একদম সমান সমান? একদম, ছেলেমেয়ে এখন সমান সমান। দাঁড়াও, কি করে হয়, কি করে হয় না তুমি বলো। দাঁড়াও, তোমরা মেয়েরা এই শাড়ির সময় এই সরি এই মেয়েরা পূজোর সময় শাড়ি কিনতে গেছিলে? হ্যাঁ তো গেছিলাম, কি হয়েছে? তার সাথে কি ফ্রি দিয়েছিল? কি ফ্রি দিয়েছিল? ব্লাউজ পিস ফ্রি। হ্যাঁ। আর আমরা যখন লুঙ্গি কিনতে গেলাম আমাদের কি জাঙ্গিয়া ফ্রি দিয়েছিল? তাহলে কি করে সমান সমান হলে? ওই অত সব বাজে কথা আমি যেতে চাই না। হ্যাঁ তুমি বলো কি, এখন ছেলেদের কোন কাজটা মেয়েরা করে না? মানে ছেলেদের সব কাজ মেয়েরা পারবে? ছেলেদের সব কাজ মেয়েরা করে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা বাইক চালাতে চালাতে বিড়ি ধরিয়ে দেখাবো তোমাদের কত ফুটানি করে দেবো। মানে যে কাজটার কথা বললো এটা সবাই জানে, কি জানো? যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তোর কি, চুপ করো। আর ওই বিড়িটা খেলে মানুষের শরীরে ক্ষতি হয়, কোনো লাভ হয় না। হ্যাঁ কি, আর ছেলেদের তো শুধু ওই নেশাটা নয়, তার সঙ্গে আরো আছে। কি আছে বলো? সেটা বলবো? আমাদের ছেলেদের কোনো লজ্জা নেই, বলে যাও। ঠিক আছে। হ্যাঁ ছেলেরা কি করে? কি করে? ড্রিঙ্ক করে তো, বাংলায় বল মদ খায়। হ্যাঁ সেটাই তো, বেশ করছি কই, তোর কি? সেটাই। হ্যাঁ কি হয়েছে? যখন একটু বেশি মদ খেয়ে নিল, খেয়ে খেয়ে দিয়ে বমি টমি করে রাস্তার ধারে ড্যাং, মেয়েরা কখনো করে? মেয়েরা একবার তালি দিয়ে বলো, সবাই বলো কি হ্যাঁ তালি। দেখেছো, তোমাদের ভর খায় না একদম। দাঁড়াও, আমরা মেনু নিচ্ছি, আমরা খাই, আমরা বমি করে রাস্তার ধারে ড্যাং হয়ে পড়ে থাকি, কিন্তু তোমরা মেয়েরা কি ভালো? অবশ্যই ভালো। তোমরা যখন প্রেম করো তারপরে যখন ঘরে লুকিয়ে লুকিয়ে বমি করি সেটাকে দেখবেন? ভারতবর্ষের গর্ব একদম, কিন্তু যে মেয়েরা মেডেল এনেছে তাদের কোচ কে ছিল রে? এই ছেলেরা এদেরকে শেখাতে গিয়ে কিছু মেডেল ফেডেল আনতে পারতে কি? চলো। হ্যাঁ কি যে ভাবো মেয়েদের, কি ভাবার কি আছে, 100 গ্রামের সাথে 20 গ্রাম ফ্রি। তবে ছেলেরাও যেমন আনন্দ পেয়েছে, মেয়েদেরও বলি দেখুন, কেউ অন্যভাবে নেবেন না, কিংবা আমার যারা বন্ধু মহল ক্লাবের যারা রয়েছেন আমার বয়স্ক মেম্বাররা তাদেরকে বলি, সবাইকে বলি দেখুন এটা মজার জায়গা ছিল, মজা করেছে, কিন্তু আসলে বাস্তবে দাঁড়িয়ে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে ছেলেমেয়ের মধ্যে ভাগ করা যায় না। ছেলেমেয়ে যদি ভাগ করে দিই তাহলে পৃথিবী থেকে আসতে পারতাম কি, বাবা মাকে ভাগ করে দিলে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি দেখুন এটা মজার জায়গায় মজা করেছি, অনেক মজা করবো আরও, বাট সবার শেষে একটা কথাই কিন্তু সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, বাবা মা ছাড়া আমরা কিন্তু এই পৃথিবী থেকে আসতে পারতাম না। তাই ছেলেমেয়ের জন্য সবার সম্মান জানানো উচিত এবং ছেলেমেয়ের জন্য সবাইকে একটু জোর হাতা তালি দেওয়া উচিত, সবাই মিলে একবার ছেলেমেয়ের জন্য একবার মা বাবা সবাই। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক মজা করছি, আরো মজা হবে হয়তো। হ্যাঁ তো এই মুহূর্তে আমরা সবাই মিলে একদম গানে ফিরবো, আর অবশ্যই আমাদের সন্তান পরিবারের একদম শেষ শেষ শিল্পী তার কাছে ফিরবো, তার কাছে কিছু সুন্দর গান শুনবো, তারপর অবশ্যই টুইট গান দিয়ে আমরা মঞ্চ থেকে সবাই মিলে বিদায় নেবো। হ্যাঁ তো মঞ্চে রাখবো এই মুহূর্তে।